পাকুয়াহাট কাণ্ডে দুই নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করে রবিবার তাদের মানসিক পরিস্থিতি ব্যাপারে খোঁজ খবর নিলেন বিজেপি মহিলা মোর্চার মালদার জেলা নেতৃত্ব। এদিন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা প্রথমে মানিকচক থানা এলাকার বাসিন্দা ওই দুই নির্যাতিতা মহিলার বাড়ি যান, তাদের সঙ্গে কথা বলেন, তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ খবর নেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহিলা মোর্চার নেতৃত্ব অভিযোগ করে বলেন, গত 18 তারিখ পাকুয়াহাট এলাকায় এক চরম অমানবিক ঘটনা ঘটেছে। মানিকচকে দুই মহিলাকে চোর সন্দেহে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। এই ঘটনা নিয়ে বিজেপি রাজ্য এবং কেন্দ্রে জোরালো আওয়াজ তুলেছে, তারপরেই পুলিশ নড়ে চড়ে বসেছে। ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে চার পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে, কিন্তু তারা চান ঘটনায় জড়িত সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা করুক। সেই দাবিতে এখন তারা পথ চেয়ে রয়েছেন, দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবেন। মহিলার সাথে আমরা কথা বললাম, তার এখনো শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা রয়েছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যারা ছিলেন তারা চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, ডাক্তারকে দেখিয়ে এনেছিলেন এবং সামান্য কিছু তাদেরকে চাল টাল দেওয়া হয়েছে। তো আমরা পরিস্থিতি দেখে গেলাম এবং তার মানসিক পরিস্থিতি সম্পর্কে আমরা একটু ভালোভাবে ওয়াকিবহল হলাম। এবার আমরা এই রিপোর্টিংটা আমরা জেলাতে নিয়ে যাব, জেলা থেকে রাজ্যে যাবে। আমরা এটাকে আমরা পার্লামেন্ট এবং বিধানসভাতেও এই বিষয়ে সরগোল হয়েছে এবং তুলে ধরেছি আমরা। এর ফলে প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং আমাদের একটাই দাবি যে যারা এই ধরনের অন্যায় আচরণের সাথে যুক্ত তাদের শাস্তি। আগামী আগস্ট মাসের 9 তারিখ থেকে পুরাতন মালদা ব্লকে শুরু হতে চলেছে 2023 সালের পঞ্চায়েত নির্বাচন পরবর্তী বোর্ড গঠন প্রক্রিয়া, যা চলবে আগামী 11 আগস্ট পর্যন্ত। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে মালদা থানার পুলিশ প্রশাসনের কাছে বোর্ড প্রক্রিয়ার পর্যাপ্ত পুলিশ নিরাপত্তার জন্য চিঠি দিল পুরাতন মালদা ব্লক প্রশাসন। সেই চিঠিতে উল্লেখ রয়েছে আগামী 9 আগস্ট পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি ও যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান গঠন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। পরের দিন অর্থাৎ 10 আগস্ট প্রধান ও উপপ্রধান গঠন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে মহিষ বাথানি ও ভাবুক গ্রাম পঞ্চায়েতে এবং 11 আগস্ট প্রধান উপপ্রধান গঠন হবে শাহপুর ও মুচিয়া গ্রাম পঞ্চায়েতে। তাই এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 9, 10 ও 11 আগস্ট ব্লক প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ নিরাপত্তার জন্য মালদা থানাকে চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় পরিশ্রুত পানীয় জল প্রকল্পের কাজের শুভারম্ভ হয়ে গেল মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতে। রবিবার ওই পঞ্চায়েতে নয়াগ্রাম এলাকায় প্রকল্পের কাজের সূচনা হয়। ফিতে কেটে নারকেল ফাটিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি জানান, মোট 5 কোটি টাকা বরাদ্দে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এ প্রকল্পের অধীনে প্রায় 800 পরিবার আর্সেনিক মুক্ত পানীয় জল পরিষেবা পেয়ে উপকৃত হবেন। সর্বোচ্চ সারা বিশ্বব্যাপী যে জলের হাহাকার, বাংলাকে বাঁচানোর জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন এবং উনি বাংলার মানুষকে আশা দিয়েছিলেন যে প্রত্যেকটা বাড়িতে আমরা পাইপলাইনের মাধ্যমে পানীয় জল দেব এবং সেই উদ্দেশ্যে আজকে আমরা তার শুভ সূচনা করলাম। মালদা শহরের কানির মোড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পৌর আবাসন রবিবার পরিদর্শন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পরিদর্শনের পর ক্ষতিগ্রস্ত পৌর আবাসনে প্রয়োজনীয় সংস্কারের আশ্বাস দিলেন তিনি। এছাড়াও ভবিষ্যতে অগ্নিকাণ্ডের ঘটনা রুখতে বেশ কিছু প্রয়োজনীয় নির্দেশ দিলেন ওই আবাসনের ব্যবসায়ী সহ আবাসিকদের। উল্লেখ্য, গত শুক্রবার রাতে মালদা শহরের কানির মোড়ের পৌর আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই আবাসনের এক ফার্নিচার শোরুম গোডাউন থেকে ছড়িয়ে পড়া আগুন ভয়াবহ রূপ ধারণ করে। যদি ঘণ্টা দুয়েকের মধ্যে দমকল কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান আবাসনের আবাসিকরা। এই ঘটনার পর নড়ে চড়ে বসে ইংরেজবাজার পৌরসভা। শনিবারই কানির মোড় পৌর আবাসনের আবাসিক ব্যবসায়ী সহ দমকল দপ্তর আধিকারিকদের নিয়ে এক বৈঠক করেন। বৈঠকে শহরের বিভিন্ন আবাসনে কী ধরনের অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকা উচিত সেই বিষয়ে আলোচনা হয়।
এই আলোচনা পর রবিবার ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী কানির মোড়ে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পৌর আবাসন পরিদর্শনে যান। পরিদর্শনে তিনি ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। তাদের নিয়ে চেয়ারম্যান সাহেব ক্ষতিগ্রস্ত আবাসন ঘুরে দেখেন, কথা বলেন আবাসনের আবাসিক সহ ব্যবসায়ীদের সঙ্গে। এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আবাসনে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের গোডাউন রাখা চলবে না, এছাড়াও অগ্নি নিরাপক ব্যবস্থা গড়ে তুলতে হবে, ক্ষতিগ্রস্ত আবাসনে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, এই জন্য পৌরসভা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। সবাইকে নিয়ে বসে কতগুলো সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের মধ্যে এক নম্বর হচ্ছে কোনো জায়গায় কেউ গোডাউন রাখতে পারবে না। যে গোডাউন রাখবে তার এগেনস্টে ফায়ার অ্যাক্ট অনুযায়ী যা অ্যাক্ট মানে অ্যাকশন নেওয়া উচিত সেটা নেওয়া হবে। সেকেন্ড হচ্ছে কেউ কোনো জায়গায় এনক্লোজ করতে পারবে না। এখানে একটা পার্ক অনেকদিন আগে বানিয়েছিলাম, পার্কটা নষ্ট হয়ে গেছে, ওই পার্কটাকে আবার রেনোভেশন করে ওখানে আবার এখানকার লোক এবং পাশের লোকরা যাতে এখানে এনজয় করতে পারবে তার এটা করতে হবে। এখান থেকে ফায়ার অফিসারের সাজেশন নিয়ে একদম লম্বা করে পাইপ উঠবে, দুটো জায়গায় আমরা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার পেয়েছি, সেটা উপরে থাকবে, আগামী দিনে ফায়ার ফাইটিংয়ের ওরা কাজ করবে।